করেছিলাম আকাশ আকি আর স্টার জলসায় কাছে চেক পেয়ে গেছি হাতে দ্য চিকেন পাস্তা উইথ মিক্স সস পিজ্জাটা সত্যি খুব ভালো খেতে হয়েছে কেমন হয়েছে বল পিজ্জাটা স্ট্যান্ডগুলো আনতে হবে রুটি আর চিকেন করে দিয়েছি ওটা রাতে আমরা ডিনার করে নেব সুন্দর লাগছে ঝাল তো ম্যাপে মারতে কত সময় লাগছে ওটা 50 মিনিট হয়ে যায় নিম বেগুন ওখানে এসেছিলাম আবার এই 1.5 মাস পর এলাম যে বাবা নিজের কোনো কাজে যদি সাথে কেউ থাকে আমার ওর হয়তো কখনো কোনো অসুবিধা হয় না ওর হয়তো ভালো লাগে বাট আমার নিজের কেমন যেন প্রবলেম হয় আমি জানি না তো আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি মাংস মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো কালকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আজকে জিম যাচ্ছি না এখন বাজে 10টা এখন জিম আজকে জিম যাচ্ছি না কারণ ওর একটা গাড়ি সার্ভিসিংয়ের ব্যাপার রয়েছে তো ওর সাথে আজকে যাচ্ছি কারণ ওখানে অনেকটা টাইম লাগে ও বললো একা একা বোর হবে আর আজকে আমার জিম যাওয়ার মুডটাও নেই তো নেক্সট উইক থেকে টানা একেবারে করবো কারণ এ উইকের দুটো দিন গ্যাপ হয়ে গেছে তবে জিম না গেলে আমি বিকেলবেলা ঘরে হালকা ওয়ার্কআউট করে নিই তো যাই হোক এখন আর দেরি করবো না ওর সাথে এখন বেরোবো কারণ ওর অলরেডি দেরি হয়ে গেছে 9:30 বেরোনোর কথা ছিল 10টা বেজে গেছে তো চলো পৌঁছে গেছি স্পটে এখনও ভেতরে গিয়ে কথা বলবে তারপর কখন সার্ভিসিং হয়ে যায় দেখা যাক এখন আমরা একটু চা খেতে বেরোবো সময় লাগবে ভালোই সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে এতক্ষণ বসছিলাম ও একটু গেছে ওদিকটা তো ও এলে একটু চা খেতে যাব এই দেখো কত বাইক চারিদিকে সব সার্ভিসিং জন্য দিয়েছে কত টাইম লাগবে গাড়ি 1 ঘন্টা হয়ে তো যাবে সময় কত লাগবে স্ট্যান্ডগুলো আনতে হবে বুঝলি গাড়িটাকে পুরো ধুয়ে একদম নতুনের মতো করে দিয়েছে দেখো দেখতেই পাচ্ছ আজকে দুপুরে হয়েছে বাঁধাকপি চচ্চড়ি নিম বেগুন আর এটা কি মাছ পাবদা মাছের ঝাল আর টক দই দুটো সাদা ভাত দি ঠিক আছে দইটা তো ওটা ঘোল করে দিই না তুই চল ওকে দাও দিও খাবে না ও খায় না শুধু ঝিঙে পোস্ত তো না তুমি খাও তো আজকে আমরা কলকাতা যাচ্ছি তো কিছু কাজ রয়েছে তো তোমরা সেটা দেখতেই পাবে কি কাজ রয়েছে আমি ম্যাগি প্যাকেটটা নিয়ে নিচ্ছি কালকে আমরা ওটা ব্রেকফাস্ট করে নেব আর এখানে মাসি রুটি আর চিকেন করে দিয়েছে ওটা রাতে আমরা ডিনার করে নেব ও বাইরে খাবে বলছিল তো সেটা আমি যখন ঘর থেকে যাচ্ছি তাই জন্য মাসিও বললো বাইরের কিছু কিনতে না ঘরেই খাবার বানিয়ে দিচ্ছি নিয়েতে তো রুটি আর চিকেন রয়েছে আর ম্যাগি রয়েছে আমাদের খাবারের আর কোনো চাপ হবে না গিয়ে শুধু কাজগুলো ঠিকঠাক করতে পারলেই হলো আর জলটা এক বোতল নিয়ে নেব আর সেখানে জল ওখানে জল কিনে নি সাইডে চেনো জিনিস রাখতে পারি সো ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সব খাবার দাবার সবকিছু হয়ে গেছে এই যে এখানে বাপি বসে রয়েছে মামুনি বসে রয়েছে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে হেলমেটও আমি পরে নিয়েছি তো আর দেরি করবো না 3টায় বেরোনোর কথা ছিল এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো চলো দেখো তোমরা আজকে কোথায় যাই আমরা টাটা এখন গাড়িতে আমরা তেল ভরলাম ও এখন অনলাইন পেমেন্ট করছে ও ওদিকে গাছ কাটছি তো এই একটু মুটুমো ধরে গেছে পুরো একেবারে দাঁড়িয়ে আছে সে ঘুরছি ইয়েতে কাজ করেছিলাম আকাশ আকি আর স্টার জলসায় কাজ করেছিলাম তো সেটারই চেক দিচ্ছে আজকে আমি একবার একটা চেক আনতে যাবো মানে স্টার জলসের চেকটা আনতে যাবো তারাতলা
ওখানে বি লাইন বলে একটা স্টুডিও রয়েছে, ওখানে যাব আর আকাশের চেকটা আনতে যাবো সিনারাল স্টুডিও। তো 7টার মধ্যে পৌঁছতে বলেছে, এখন বোধে 4:30 মতো বাজে, তো আশা করি পৌঁছে যেতে পারবো। ফাইনালি স্পটে পৌঁছে গেছি, এখন দেবাশিসদার সাথে দেখা করে, মানে যে ম্যানেজার আছে ওর সঙ্গে দেখা করে এখন চেকটা নিয়ে গিয়ে শান্তি হয়। উফ, যা মানে খুব একটা ঘুরতে হয়নি, পুরোটাই গুগল ম্যাপ দেখি না মানে চলে এলাম ঝট করে, এখন চেকটা পেলে শান্তি হয় বাবা। দেখো তারাতলা ওই যে ভি লাইন মিট, চেক পেয়ে গেছি হাতে, মোটামুটি একদমই এক্সপেক্ট করা যায় না স্টার থেকে এত কম চেক দিতে পারে। ওরা নিজেরাই বলছে কিছুটা প্রবলেম হয়েছিল যার জন্যই চেকটা এতটা কম এসছে। তো যাই হোক, এখন আরেকটা জায়গায় চেক আনতে যাবো, একটা জায়গা নেওয়া হয়ে গেছে, আবার এখন সিনহারায় যাব, তারপর গিয়ে বাসায় ফিরব। চল চল এখন সিনহারায়তে যাব। কত দেখতো ম্যাপে মারতো কত সময় লাগছে ওটা? 50 মিনিট। চ হয়ে যাবে, ওখানে হলো হলো না হলো না আর কি করার আছে। হ্যাঁ ঢোকাচ্ছে, এই যে নিয়ে এসছে বলেই সত্যি এতগুলো কাজগুলো কমপ্লিট হলো। এখন একটু বাসায় যাব, তারপর রেস্ট নেব। কি অর্ডার দিয়েছিস বল একটু, কি অর্ডার দিয়েছিস? চিকেন পাস্তা। কি? চিকেন পাস্তা। চিকেন পাস্তা, আচ্ছা আচ্ছা। আর এগ ম্যাগি। আর এগ ম্যাগি, ওই পাঁচ চিকেন ম্যাগি নিচ্ছি। ঠিক আছে আমি গিয়ে দেখি। হ্যাঁ কত করে বলেছিলি? দুটো 250, দুটো 250, একটা নিলে 150 টাকা। আচ্ছা এটা হচ্ছে চিকেন পাস্তা পিজা, পাস্তা পিজা করে দিচ্ছি, এটা চিকেন পাস্তা উইথ মিক্স সস আর চিকেন পিজা। কিন্তু এটা ভেজ পিজা নাকি? এগুলো চিকেন না? হ্যাঁ, নতুন একটা দোকান থেকে নিলাম, নতুন ওরা করেছে স্টার্ট। হ্যাঁ খেয়ে দেখা যাক কেমন কেমন কি করেছে। রানীকুঠি মোড় থেকে নিলাম এটা, তো এটা এখন আমরা খাবো। পিজাটা সত্যি খুব ভালো খেতে হয়েছে, কেমন হয়েছে বল পিজাটা? পুরো 1.5 মাস পর এলাম, আমার বিয়ের আগে ওই প্রি ওয়েডিং ভিডিও যখন চলছিল তখন এসেছিলাম, আবার এই 1.5 মাস পর এলাম। তো কালকে সকালবেলায় বেরিয়ে যাবো, এখন আর ভালো লাগছে না ব্লগ করতে, একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো। কুয়াশা দেখো, কুয়াশাটা দেখাই যাচ্ছে না, ওদিকে যে হাওড়া ব্রিজ দেখাই যাচ্ছে না। কোনা এক্সপ্রেস থেকে নেমে আমরা এখন মুম্বাই রোডে রয়েছি, তো এটা পেরিয়ে এখন দিল্লি রোড ধরে তারপর একেবারে চুচুড়ো যাবো। এই যে ওদিকে রয়েছে, এখন একটু নেমে একটু মানে হাত পাগুলোকে ঠিক করছে। তো এই আর কি, কালকে আমরা রানীকুঠিতে নাইট স্টে করেছিলাম, তো সেটার ব্লগ আর করতে ইচ্ছে নেই, কাল প্রচণ্ড পরিশ্রম হয়েছিল, ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি, তো আজ সকাল থেকেও করতে ইচ্ছে হয়নি, একেবারে বেরিয়ে এখন ব্লগ করছে। চলো বাড়ি গিয়ে একেবারে আবার শুরু করবো। তো আমরা এখন শ্রীরামপুরের সাই হোটেল, ওখানে আছি, আর লাঞ্চ কিছু করবো না, ওই ওই একটু ওই চিকেন পকোড়া আর ওই চাল অর্ডার দিয়েছে, তো সেটা এখন আমরা খাবো। তো অর্ডার দেওয়া হয়েছে, এবার একটু টাইম লাগবে কারণ খুব ভিড়, সবাই মানে ওই লাঞ্চটাই করছে, মাংস ডাল সব এইসব খাচ্ছে, তো আমাদের খাবারটা এখন মানে ওই বিকেলের খাবারের মতো লেট হবে। যাই হোক একটু ওয়েট করছি। তো এই যে আমাদের পকোড়া চলে এসেছে, খাওয়া শুরু কর। এটা আমার ট্রেড, ওকে। Thank you.
লাগবে এবার চুচুড়ো যেতে? আধ ঘন্টা। ঠিক আছে চলো, গাড়ি পুরো নতুন করে দিয়েছে, দেখ চালানোই হতো না, এরকম করে না বেরোলে গাড়ি চালানোই হতো। হেলমেট পরতেই হবে আবার, বাবা হেলমেটটা পরে নাও। মাস্ক পরিনি, হেলমেট পরে নিয়েছি, আর তো মাস্ক পরতে পারছি না, তাহলে হেলমেটটা যখন খুলবো তখন আবার মাস্কটা পরবো একেবারে। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, কিছুতেই দেবে না, আর আমার পেছনেও একটা ব্যাগ কিছু লাগাতে পারছি না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো, গাড়ি বার করছে, বাপিকে ফোন করে বলে দিয়েছি যে আমরা শ্রীরামপুরে রয়েছি, তো এই আর কি। হ্যাঁ যাই, পৌঁছে গেছি বাড়ি, ঘর পে কই হ্যাঁ অক্কর, কোথায় গেছিলে না যাবে? কি সুন্দর লাগছে, ব্লগ দেখে বুঝে যাবে কি খেয়েছি, কিছু বলবো না, তাহলে তোমাকে ব্লগ দেখতে হবে। বলি সত্যি কথা বলি, আমি সত্যি কথাটা মিথ্যা কথা বলি না। অফিস থেকে দিয়েছে এটা, দেখি। হ্যালো দেবাঞ্জন, অন ইউর ওয়াল ইজ আ প্রমোশন, এটা চান সি ইউ। ও মা, এটা সেই দাদা ভাই যে এনেছে চকলেট, সেই চকলেট ভাবি একটা খাও। এই তো তোর অফিসের নাম দেওয়া আছে। এসেই দেখি, দেখো আমার মিশো থেকে জিনিসটা চলে এসেছে অলরেডি, তো এটার মধ্যে কি আছে একেবারে পড়ে তোমাদের দেখাচ্ছি এই জিনিসটার মধ্যে কি আছে। মিশো থেকে আজকে দিয়ে গেছে, এর আগে আমি অন্য ফ্রি সাইজের এনেছিলাম কিন্তু ওটা টাইট হয়ে যাচ্ছিল, আর এই টপগুলো একটু টাইটই হয়, বাট দেখো কোনো জিন্সের ওপর বা কোনো স্কার্ট শর্ট স্কার্ট ওপর পরলে কিন্তু খুব ভালো লাগবে, কোয়ালিটিটাও খুব ভালো, অনেক রকম কালার তোমরা পেয়ে যাবে, কিন্তু আমার এই কালারটা ভালো লাগছে বলে আর সাদা রঙের একটা টপ আমি মিশো থেকে কিনেছিলাম, ওই জন্য আমি এটা এই কালারের কিনলাম। তো দেখো টপটা আমার বেশ তো পছন্দ হয়েছে। এখন আমি আরও একটু বেরোবো, কারণ মার্চ এপ্রিলের দিকে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তবে ওটা ফ্যামিলি দুজন নয়, নেক্সট উইক আমরা শান্তিনিকেতন যাচ্ছি, তো তোমরা দেখতে পাবে সেখানেও ব্লগ করবো কোথায় থাকছি কি করছি। তো যাই হোক, ওই ঘুরতে যাওয়ার মার্চ এপ্রিলে যেটা যাচ্ছি যেটা ঘুরতে ওটা, তার জন্য আজকে আমরা এজেন্সির সাথে কথা বলতে যাচ্ছি, আজকেই ফাইনাল করে নেবো, টিকিট ফিকিট সব কেটে নেবো, কারণ ও অফিস থেকে মোটামুটি ছুটি পেয়ে গেছে। তো চলো এখন একটু বেরোবো, ঝটপট করে রেডি হব, ও নিচে ওয়েট করছে 7টার মধ্যে রেডি হয়ে আমাকে নামতে বলেছে, তাহলে আমি রেডি হবো। কালকে যে চেকটা পেয়েছিলাম, তো সেই চেকটাই তোমাদের অনেকেরই জানার ইচ্ছা হয়েছে যে কত চেক পেয়েছি, তো আমার বলতে কোনো অসুবিধা নেই, আমি জানি না এগুলো বলাটা ঠিক কি না বা কি আমি জানি না, তো যাই হোক আমার বলতে কোনো অসুবিধা নেই, তোমাদের দেখিয়ে দিই চলো চেকটা, একেবারে অ্যামাউন্টটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো চলো কোনটা কোন চ্যানেল থেকে কি দিয়েছে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, এই 700 টাকার চেকটা, এই চেকটা সাজেরবাতি থেকে স্টার জলসা থেকে দিয়েছে, আমি বাকি ডিটেলস ওদিকটা দেখাচ্ছি না কারণ চেকে তো অনেক কিছু থাকে। তো যাই হোক, এইটা আমাকে ইয়ে থেকে দিয়েছে, সাজেরবাতি মানে স্টার জলসা থেকে দিয়েছে, যেটা একেবারেই মানে এক্সপেক্টেড ছিল না, এত কম কোনো রকমই কোনো এক্সপেক্টেড ছিল না, অনেকেই কম পেয়েছে, কিছু প্রবলেম হয়েছিল ওদের। তো এই 3600 টাকার চেকটা, এটা ওটা ওটা আঁকা স্যার থেকে পেয়েছে, ওই হয়তো তোমার হয়তো তোমার এই জন্য সিরিয়ালটা করেছিলাম, তো সেখান থেকে ওরা ওই এই চেকটা দিয়েছে, ওই 2 দিনের না 3 দিনের কাজ ছিল, তো সেখান থেকে এই চেকটা পেয়েছি।
তো এই দুটো চেকই কালকে আনতে গিয়েছিলাম, মানে এত কালকে খুবই কষ্ট হয়েছে। আর আমার কোনো পার্সোনাল কোনো কাজ থাকলে আমি কখনোই চাই না আমার কাজে কাউকে কোনো ইনভলভ করতে, কারণ অনেক সময় অনেক জায়গায় ওয়েট করতে হয়, তারপর অনেক দূর হাঁটতে হয়, সবসময় যে অটো বাস অ্যাভেলেবেল থাকবে কখনো তো হয় না, অনেক সময় হাঁটতে হয়। তো আমার পার্সোনাল কাজে বা আমার নিজের কোনো কাজে যদি সাথে কেউ থাকে আমার, ওর হয়তো কখনো কোনো অসুবিধা হয় না, ওর হয়তো ভালো লাগে, বাট আমার নিজের কেমন যেন প্রবলেম হয়, আমি জানি না কেন। তো কালকেও তাকে বলেছিলাম মানে আমার সাথে যেতে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো, একদিনেও যদি কাজটা না হয় দুদিন হলেও সেটা আমিই করে নেব। তো ও বললো যে ওর যাওয়ার ইচ্ছে আর কলকাতা অনেকদিন যায়, ও সবশেষে চেকটা পেয়েছি যার জন্য যাওয়া, সেটা ঠিকঠাকভাবে কাজটা হয়েছে, প্রথম বিয়ের পর প্রথম মানে কাজের জন্য চেক পেয়েছি। তো আমার ইচ্ছে করলো কিছু এনে দেওয়ার, দেখা যাক কী করি বা কী না করি। তো এই আর কি, এটাই দেখানোর ছিল, দেখতেই পেলে তোমরা কেমন কি চেক দেয়। আর তোমরা মানে আশীর্বাদ করো, বড়দের বলছি আশীর্বাদ করো যাতে আমি আরও আমার অ্যাক্টিং প্রফেশনে যাতে আরও এগোতে পারি, আরও উন্নতি করতে পারি, সবাইকে খুশি করতে পারি, আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। তো আমাকে উইশেস জানিও, বেস্ট উইশেস জানিও, আর এই আর কি। আর সবচেয়ে বড় কথা, আমি যদি কাজ শুরু করি তাহলে তোমাদের শুটিং কেমন হয় বা বিভিন্ন আর্টিস্টদের সাথেও তোমাদের দেখা করাতে পারবো, এইটা যেমন একটা সুবিধা হবে। তো এই আর কি, চলো, এখন দেরি হয়ে গেছে, 7টা অলরেডি বেজে গেছে, আমাকে এখন বেরোতে হবে, নলে ও আমার নিচে তাড়া দেব। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখো ও এসে একবার ডুম মেরে দিয়ে চলে গেছে। নমস্কার, আমি 5টা টুরন্ট হাউসে বলছিলাম, চুচুড়ো বাস স্ট্যান্ডে অপোজিটে আমাদের অফিস আছে, আমরা আয়তা এজেন্ট, আমাদের কাছে দেশ বিদেশ সমস্ত জায়গায় আপনার এয়ার টিকিট এছাড়া রেল টিকিট, পাসপোর্ট, ভিসা, ডলার এক্সচেঞ্জ সমস্ত কিছুই আপনারা বুকিং করতে পারবেন। এছাড়া স্পেশাল আপনি হোটেল পাবেন এবং বিভিন্ন রকম আমাদের প্যাকেজ আছে। প্যাকেজ বলতে আমাদের ধরুন ওই কম পয়সা কোনো প্যাকেজ পাবেন না, ভালো প্যাকেজ পাবেন, ভালো সুবিধা পাবেন, ভালো মতো ঘুরতে পারবেন, এইটুকুনি বলতে পারি। কারণ আমরা কাস্টমারদের গেস্টদের দেখি হচ্ছে তার সুযোগ সুবিধা সে বেটার পাচ্ছে কিনা, অরিজিনাল সবকিছু দেখতে পাচ্ছি কিনা, এটাই হচ্ছে আমাদের মেন মোটো। আমাদের কোম্পানি লেখা থাকে ভালো ঘুরে ভালো থাকুন, আপনাকে কম পয়সায় ঘুরি আমি আপনাকে ভালো দেখাতে পারবো না, ভালো ঘোরাতে পারবো, অবশ্যই ঠিক আছে, চেষ্টা করি যতটা কমফোর্টেবল প্যাকেজ রেটে যতটা কমফোর্টেবল ঘোরানো যায়। আর অ্যাড্রেসটা একটু বলে দিন কোথায় আপনাদের, চুচুড়ো বাস স্ট্যান্ড এইচএসসি ব্যাংকের অপোজিটে হচ্ছে আমাদের অফিস, সকালবেলা 11টা থেকে রাত্রি 10টা অবধি কন্টিনিউ করে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নামটা পুরোটা এলো না, পুরো আসে না, ডবল বেশি আসে না, আচ্ছা আচ্ছা, ডবল ইটা এলো। আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি, মাংস, মামুনি এখানে ভাত আর চিকেন খাচ্ছে, ওর এটা আমার ডিম ভাজা, আর আমি কি খাচ্ছি দেখো রাত্রিবেলা, রাতে আমার ম্যাগি চলছে, ম্যাগি সেদ্ধ করছি, আর ওরও একটা এখানে ডিম ভাজা করব, ওরও একটা এখানে ডিম ভেজে, ও ডিম ভাজা আর রুটি খাবে।